ছেলের হাতে এখনই সিংহাসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদের। রিয়াদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে এখন পর্যন্ত 201 জনকে আটক করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের প্রথম দিনেই 11 জন প্রিন্স, 4 জন মন্ত্রী, বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালেদ বিন তালাল, প্রিন্স মিতের বিন আবদুল্লাহ ও তার ভাই প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ। দুর্নীতি অভিযানের নামে ক্ষমতাধর প্রিন্সের আটকের ঘটনায় নড়ে চড়ে বসেছে সৌদি আরব। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতা কুক্ষিগত করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন ক্রাউন প্রিন্স। কিন্তু বাদশাহ সালমান এখনই সিংহাসন ত্যাগ করবেন না এমন খবরে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। একটি লিখিত প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন, বাদশাহ সালমানের এখন এই সিংহাসন ছাড়ার কোনো সম্ভাবনা নেই। শারীরিক অবস্থার অবনতি হলেও সৌদি বাদশাহরা সাধারণ ক্ষমতা ছাড়েন না। বাদশাহ ফাহাদ 2005 সালে অর্থাৎ তার মৃত্যু আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাদশাহ সালমানের ক্ষেত্রে এখন ওই সিংহাসন ছাড়ার কোনো প্রশ্নই আসে না, কারণ স্বাস্থ্যগত এবং মানসিক দিক দিয়ে তিনি পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এছাড়াও রাজকাজ তিনি খুব ভালোভাবে উপভোগও করছেন। গত জুনে চাচাত ভাইকে সরিয়ে 32 বছর বয়সী প্রিন্স সালমানকে ক্রাউন প্রিন্স করা হয়। তারপর থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন তিনি। এদিকে গত সপ্তাহে দুর্নীতি অভিযোগে প্রিন্স মিতের বিন আবদুল্লাহকে ন্যাশনাল গার্ডে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ধারণা করা হচ্ছিল খুব শীঘ্রই সিংহাসনে বসতে চলেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সরকারের প্রায় সব পর্যায়ে নিয়ন্ত্রণ নিয়েছেন এই ক্রাউন প্রিন্স। বর্তমানে তিনি প্রতিরক্ষা, তেল এবং অর্থনৈতিক নীতিমালা পরিচালনা করছেন। তেল নির্ভর সৌদি আরবের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দেশকে মধ্যমপন্থী ইসলামী দেশে পরিণত করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তিনি।